উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে নজর রাখবো, অনাস্থা প্রস্তাবের পর এবার প্রধান পদ থেকে ইস্তফা দিলেন সুতি 2 নম্বর ব্লকের জগতাই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শামিমা খাতুন। শুক্রবার সম্পূর্ণ ব্যক্তিগত কারণ দেখিয়ে সুতি 2 নম্বর বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডলের কাছে লিখিতভাবে পদত্যাগ করেন তিনি। পদত্যাগপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি লতিফুর রহমান, ব্লক সাধারণ সম্পাদক ইউসুফ আলী, জগতাই 1 নম্বর অঞ্চল সভাপতি নাজির হোসেন সহ অন্যান্যরা। পদত্যাগপত্র গ্রহণ করে খুব দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান সুতি 2 নম্বর বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল। মুর্শিদাবাদ থেকে প্রবন্ধ দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ব্লকের ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের লতিফুর রহমান, ব্লকের জেনারেল সেক্রেটারি তিলক দাস, অঞ্চল সভাপতি নাজির হোসেন আর বেশ কয়েকজন গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং আমি নিজেও একজন জেনারেল সেক্রেটারি ব্লকের প্রধানকে সঙ্গে করে নিয়ে গিয়ে বিডিওর কাছে ইস্তফা দিয়েছেন। উনি স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন, তার ব্যক্তিগত কারণে জন্যই উনি ইস্তফা দিয়েছেন। দলের এখানে কোনো চাপ নেই, দলের এখানে কোনো ব্যাপার নয়, উনি ব্যক্তিগত কারণেই ইস্তফাটা দিয়েছেন দলকে সম্মান জানিয়ে। আগামী দিনেও আমরা তৃণমূল দল করব। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে দেখে আমরা এই তৃণমূল দল করি, সুতিতে মাননীয় ইমানি বিশ্বাসকে দেখে দল তৃণমূল দল করি। মূল কথা হলো আমরা তৃণমূল দল করি, তৃণমূল দল করব, আগামী দিনেও তৃণমূল দল করব, তৃণমূল দলে আছি এবং তৃণমূল দলে থাকব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। কী পদ রয়েছে? আমি সাধারণ সম্পাদক সুতি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। প্রধানের এগেনস্টে একটা অনাস্থা এসেছিল গত মাসের 30 তারিখে, আগস্টের 30 তারিখে, এই জুলাই 30 তারিখে, সেটা আমরা প্রসেসিং শুরু করে দিয়েছি এবং 17 তারিখে তার অনাস্থা ভোট আছে। তাই ইন দি মিনটাইম আজকে দেখছি প্রধান সাহেব স্বইচ্ছায় নিজের পদত্যাগপত্র আমার অফিসে দিয়ে গেলেন, আমরা এবার ফার্দার প্রসেসিং করব। ঠিক আছে, আমি হিয়ারিং ডাকছি, হিয়ারিং ডাকার পরে আমরা সিদ্ধান্ত নেব।